পুজো বলে কথা বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব, ফলে পুজো মণ্ডপে উদ্বোধনের পিছিয়ে নেই কেউই। প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি এমনকি রাজনৈতিক দলের নেতারাও ফিতে কাটতে ব্যস্ত। মহাষষ্ঠী সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে কালিয়াগঞ্জের স্কুলপাড়া পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, কালিয়াগঞ্জ পৌরসভা পুর প্রধান রামনিবাস সাহা সহ বিশিষ্ট জনেরা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দিন পুজো মণ্ডপের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মাননীয় শ্রী দেবব্রত মুখার্জি, আমাদের এসে এখানে খুব ভালো লাগলো, এমন একটা ইকো ফ্রেন্ডলি পুজোর উপহার দিয়েছে পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাব, যেখানে আমি নিজের বক্তব্যে বললাম যেখানে বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা থ্রেটনিং চলছে, সেখানে মানে ইকো ফ্রেন্ডলি পূজা করেছে, তাদের এই চিন্তাধারাকে আমি কুণ্ডিশ জানাই। আগামী দিনে তাদের এই পূজা আরও শ্রীবৃদ্ধি হোক, এই পূজার জনপ্রিয়তা বাড়ুক, হ্যাঁ সেটাই আমি মায়ের কাছে কামনা করছি। তারা খুব ভালো পূজা করেছে, এখানে যেটা প্রতিভা একাডেমি কালচারাল টিম ছিল তারাও খুব ভালো আবৃত্তি উপস্থাপনা করেছে। তো কালিয়াগঞ্জ আমি দেখলাম যে সাংস্কৃতিক দিক থেকেও অনেকটা এগিয়ে আছে, আর তাদের যে পূজার চিন্তাধারা যে থিম আছে সেটাও তারা নতুন একটা দিক নির্ণয় করেছে। তার জন্য আমি পূর্বাশা অনুশীলনী ক্লাবের সকল সদস্যকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।